আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার জুয়েল তো আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির ভিডিও করব যেটা হচ্ছে আজকে টপিক হচ্ছে লাভক্ষতি তো আমরা এগুলো সিরিজ ভিডিও হিসেবে আসবে আজকে প্রথম ভিডিও আশা করি বেশ কয়েকটা ভিডিওতে বিভক্ত থাকবে এই সিরিজগুলো এবং লাভ ক্ষতির পরে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তো আশা করি ভিডিওগুলো থেকে অনেক উপকৃত হবে এবং তোমরা ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবে ওকে তো আজকে এক নাম্বার প্রশ্ন দেখো এক নাম্বার প্রশ্ন হচ্ছে আজকের যে ভিডিওতে ইজি টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি ডিসকাস করব এবং পরবর্তী ভিডিওগুলোতে কিছু মাঝারি এবং কঠিন টাইপের প্রশ্নগুলো থাকবে ওকে দেখো এক নম্বরে যেটা আছে দুই টাকার একটি পণ্য পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে মোট লাভ কত তো আন্ডারস্ট্যান্ডিংটা হলো আমরা একটা বিষয় জানি যেটা হচ্ছে লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর বের করতে হয় ঠিক আছে ক্রয় মূল্যের উপরে বের করতে হয় তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে দুই হাজার টাকা সো এটার উপরেই আমরা লাভটা ক্যালকুলেট করব যেটা পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট পনেরো ভাগ হচ্ছে একশো তাহলে হয়ে গেল এই দুই শূন্য এই দুই শূন্য কাটা তাহলে গুণ করলে যেটা হচ্ছে পনেরো দুগুনা তিরিশ শূন্য তিনশো ঠিক আছে সো এটা হলো আমাদের লিখে সমাধান এখন ব্যাপারটা হলো পরীক্ষার হলে তো আমরা অনেক সময় সময় স্বল্পতার জন্য আমাদের ডিটেলস করাটা সম্ভব হয় না সো এমসিকিউ যেটা হচ্ছে আমরা চেষ্টা করব মুখে মুখে সমাধান করার জন্য ঠিক আছে সো এই প্রশ্নটা আমরা মুখে মুখে কিভাবে সমাধান করব একটু খেয়াল করো যে দুই হাজার টাকার উপরে আমরা যেহেতু পনেরো পার্সেন্ট ক্যালকুলেট করব আমরা এই পনেরো পার্সেন্ট তার মানে পনেরোর নিচে একশো আছে তাহলে এই না বাদ এবার আমরা সরাসরি এই বিশকে পনেরো দ্বারা গুণ করে ফেলব তাহলে বিশ পনেরো গুণ করলে যেটা হচ্ছে তিনশো গ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার তো হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন হয়ে গেছে আমরা এবার দুই নম্বর প্রশ্নে চলে যাব দুই নম্বরে যেটা আছে দেখো এটা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার তেরোতে আসছিলো আচ্ছা দেখো পঁচিশ কেজি চাল যে দরে কেনা যায় বিশ কেজি চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো এখন যে বিষয়টা হয়েছে যে এই যে পঁচিশ কেজি চালের যে ক্রয় মূল্য এবং বিশ কেজি চালের যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে সেম তাহলে আমরা এটা লিখতে পারি যে এই পঁচিশ কেজি চালের যে ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস এইটা সমান হচ্ছে বিশ কেজি চালের বিক্রয় মূল্য ঠিক আছে এইভাবে আমরা লিখতে পারি যে পঁচিশ কেজি এর এর মানে ইনটু সেজন্য আমরা এভাবে লিখে ফেললাম তো এখন আমরা যে কাজটা করব রেশিও আকারে চিন্তা করব উভয় পক্ষকে আমরা যদি সেলিং প্রাইস দ্বারা ভাগ করি তাহলে হবে যেটা এই যে কস্ট প্রাইস নিচে হচ্ছে সেলিং প্রাইস আর নিচে সেলিং প্রাইস দ্বারা ভাগ করলে সেলিং প্রাইস সেলিং প্রাইস কাটা যাবে তাহলে যেটা থাকবে বিশ আর নিচে আমরা যেটা পঁচিশ দ্বারা ভাগ করলে যেটা হবে পঁচিশ তাহলে খেয়াল করো ক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা তাহলে আমরা ইজিলি এই লাভের পার্সেন্টেজটা আমরা বের করতে পারি লাভের পার্সেন্টেজ আমাদের লাভ হয়েছে দেখতে পাচ্ছি যে এই যে বিশ টাকায় কিনেছি বিক্রি করেছে পঁচিশ টাকায় তাহলে আমাদের লাভ হয়েছে পাঁচ টাকায় তাহলে এই লাভ বা ক্ষতি সবসময় ক্যালকুলেট করতে হয় ক্রয় মূল্যের উপর তাহলে ক্রয় মূল্য হচ্ছে বিশ পার্সেন্টেজ যেহেতু একশো তাহলে হয়ে গেল এটা হচ্ছে পাঁচ বার যাবে তার মানে পঁচিশ পার্সেন্ট লাভ ঠিক আছে পঁচিশ পার্সেন্ট লাভ ক নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব তিন নম্বরে যে বিষয়টা আছে দেখো পাঁচ হাজার টাকা একটি ছাগল কিনে আট পারসেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত তো নর্মালি বিক্রয় মূল্য বলতে কি বোঝায় বিক্রয় মূল্যটা হয় যে আমরা একটা জিনিস ক্রয় করি ক্রয় মূল্য এবং যদি লাভে বিক্রয় করি এবং লাভটা আমরা যোগ করে দেই। এই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য ঠিক আছে বিক্রয় মূল্য মানেই হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ আচ্ছা যদি ব্যাপারটা হয় ক্ষতিতে তাহলে কি হয় এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা তখন হবে ক্রয় মূল্য থেকে আমরা ক্ষতিটা মাইনাস করে দেব ঠিক আছে ক্রয় মূল্য থেকে ক্ষতিটা মাইনাস করে সেটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য তো এখন যেহেতু আমার লাভ হয়েছে আট পারসেন্ট তাহলে কি হয়েছে এখন এই পাঁচ হাজার টাকায় আমি কিনেছি আট পারসেন্ট লাভে বিক্রি করেছি তাহলে আমরা সরাসরি যে কাজটা করতে পারি এই পাঁচ হাজার টাকার একশো যদি আমরা করে ফেলি তাহলে আমাদের বিক্রয় মূল্য বের হয়ে যাবে এখন কথা হচ্ছে আমি যদি শুধুমাত্র আট পারসেন্ট বের করি তাহলে কি হবে শুধুমাত্র লাভটা বের হবে কিন্তু বিক্রয় মূল্য যদি বের করি তাহলে কি হবে আমরা সরাসরি একশো করে ফেললি হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো পাঁচ হাজারকে পাঁচ হাজার ইন্টু একশো আট ভাগ হচ্ছে একশো পার্সেন্টেজ দেটা এটা কাটা এটা এটা কাটা তাহলে আমরা যদি গুণ করি তাহলে কী হবে শূন্য আগে বসে দিই পাঁচ আটা চল্লিশে শূন্য হাতে আসছে চার চার পাঁচ একে পাঁচ ঠিক আছে পাঁচ হাজার চারশো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য পাঁচ হাজার চারশো টাকা অর্থাৎ ঘর নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার তো সরাসরি আমরা যদি একশো আট পার্সেন্ট করে দিই সরাসরি অ্যান্সারটা বের হয়ে যাবে তো এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করব চার নম্বরে যেটা আছে দেখো পাঁচ হাজার টাকা একটি গরু বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট লাভ হলো মোট কত টাকা লাভ হলো আচ্ছা এখন বিষয়টা হচ্ছে একটু আগেই আমরা একটা বিষয় দেখেছি যে এই যে বিক্রয় মূল্যটা বিক্রয় মূল্যটা কীভাবে আসে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার ক্রয় মূল্য দরকার এবং যেহেতু লাভে বিক্রয় করেছে সে হচ্ছে লাভ তাহলে এইটা সমান হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে এইখানে এই পাঁচ হাজার টাকায় আমরা বিক্রি করেছি তাহলে এই পাঁচ হাজার টাকা এখন আমাদের কি হয়েছে পঁচিশ পারসেন্ট লাভ অর্থাৎ কোনো একটা জিনিস আমি একশো টাকা দিয়ে কিনেছি বিক্রি করেছি একশো টাকা দিয়ে তার মানে ক্রয় মূল্যকে আমাদের ধরে নিতে হয় হানড্রেড পার্সেন্ট হিসেবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট এবং লাভ কত হয়েছে পঁচিশ পারসেন্ট আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে এই যে একশো সমান হচ্ছে পাঁচ টাকা তাহলে কি হবে এক পার্সেন্ট সমান কত পাঁচ হাজার ভাগ হলো একশো যেটা বের করতে বলেছে মোট কত টাকা লাভ হল অর্থাৎ লাভটা বের করতে বলেছে পঁচিশ পার্সেন্টের মানটা বের করতে বলেছে তাহলে দেখো আমরা যেটা বের করব। সেটাই আমরা এখানে লিখবো তাহলে পঁচিশ পার্সেন্ট সমান পাঁচ হাজার ভাগ একশো পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে পঁচিশ কাটতে পারি আমরা পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে যেটা হবে এইখানে এক হাজার ওকে পাঁচ একে পাঁচ এক তাহলে আমাদের অ্যান্সারটা হলো এক হাজার লাভ হচ্ছে এক হাজার তার মানে ক নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার ঠিক আছে সো এইটা আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে কি হবে একদম শর্টকাটে কারণ আমরা এই ডিটেলস যে সমাধানটা এটা আমরা বুঝে গেলাম সো ওই বুঝে যাওয়ার পরে আমাদের কাজটা করতে হবে এক লাইনে কীভাবে সমাধান করা যায় তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য পাঁচ হাজার এটাকে আমরা ভাগ করবো যেটা এই যে পঁচিশ পার্সেন্ট লাভে যেহেতু বিক্রি করেছে আমরা ভাগ করে দেব একশো পঁচিশ দ্বারা অর্থাৎ এখানে যদি ব্যাপারটা এরকম হতো যে একশো ত্রিশ মানে ত্রিশ পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা যেটা করতাম ভাগ একশো আবার যদি ত্রিশ পার্সেন্ট ক্ষতিতে যদি হতো তাহলে কী করতাম এটা ভাগ করতাম আমরা সত্তর দ্বারা ইনটু যেটা করবো যে মানটা বের করতে বলেছে সেটা আমরা গুণ করবো সেই মানটা আমরা বসাবো এখানে তাহলে বলেছে মোট কত টাকা লাভ হলো তাহলে এই লাভের পারসেন্টেজটা হচ্ছে পঁচিশ তাহলে আমরা পঁচিশ দ্বারা গুণ করে দেব তাহলে হয়ে গেল আমাদের তাহলে এটা কি পাঁচবার যাবে আর এটা এক হাজার তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে এক হাজার টাকা এক হাজার টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান করব পাঁচ নাম্বারে যে বিষয়টা আছে দেখো পাঁচ হাজার টাকা একটি গরু বিক্রয় করায় পঁচিশ লাভ হলো ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে আমরা এর আগেই দেখেছি যে ক্রয় মূল্য এবং লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের একশো ধরে নিতে হয় এটার সঙ্গে লাভ হচ্ছে পঁচিশ ক্রয় মূল্য এবং লাভ যেটা বিক্রয় মূল্য সেটা সমান বিক্রয় মূল্য তাহলে একশো সমান হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে এক পারসেন্ট সমান পাঁচ হাজার ভাগ একশো পঁচিশ তাহলে যেটা যে বিষয়টা বের করতে বলেছে এখানে দেখো ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট তাহলে একশো পারসেন্ট সমান এখানে যেটা হচ্ছে পাঁচ হাজার ভাগ একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ দ্বারা কাটলে এটা হচ্ছে চারবার পঁচিশ দ্বারা এটা হচ্ছে পাঁচবার এটা হচ্ছে এক হাজার ঠিক আছে যেটা হলো চার হাজার তাহলে অ্যান্সারটা হলো গ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার তাহলে এটা যদি আমরা একটু শর্টকাটে করতে চাই তাহলে কি হবে শর্টকাট প্রথমে যে কাজটা করব আমরা এই যে পাঁচ হাজার লিখবো এটা বিক্রয় করেছে লাভ যেহেতু পঁচিশ পার্সেন্ট লাভে আমরা ভাগ করবো একশো পঁচিশ দ্বারা ইন্টু যেটা করবো ক্রয় মূল্য অর্থাৎ যে মানটা বের করতে বলেছে সেটাই আমরা এখানে বসাবো এর আগের অঙ্কে আমরা দেখেছি যে লাভটা বের করতে বলেছে সেখানে সিম্পলি আমরা পঁচিশ দ্বারা ভাগ করেছি সো যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে ক্রয় মূল্য হচ্ছে হান্ড্রেড পারসেন্ট তাহলে একশো দ্বারা আমরা গুণ করে দিব তাহলে দেখো পঁচিশ দ্বারা কাটলে এটা বার এটা হচ্ছে বার তাহলে এটা পাঁচ এক হাজার তাহলে যে অ্যান্সারটা হলো চার হাজার ঠিক আছে সো গ নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান ছয় নম্বরে যে বিষয়টা আছে দেখো একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি ঠিক আছে আচ্ছা এখানে ইম্পর্ট্যান্ট যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা হলো কি যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য মানে এই যে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস এইটার যে পার্থক্য সেটাই হচ্ছে আমাদের লাভ প্রফিট ঠিক আছে তাহলে এই যে বিষয়টা হলো আমরা ক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভের পার্সেন্টেজটা দেওয়া আছে। তাহলে সিম্পলি আমরা যদি করি এই চারশো বিশকে আমরা যদি পনেরো পার্সেন্ট করে ফেলি তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেটাই হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত সেটাই তাহলে দেখো যে বিষয়টা আছে। আমরা যদি ক্যালকুলেট করি আচ্ছা এই শূন্য এই শূন্য কাটা এটা হচ্ছে তিনবার যাবে এটা হচ্ছে দুইবার এটা হচ্ছে কতবার একুশবার তাহলে তিন একে তিন তিন দুগুনা ছয় তেষট্টি টাকা সো অ্যান্সারটা হয়ে গেল আমাদের ঘ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার এই আন্ডারস্ট্যান্ডিংটা বুঝলে আমরা সরাসরি অঙ্কের সমাধান করে ফেলতে পারি তো এবার আমরা সাত নাম্বার প্রশ্নে চলে যাব এবার আমরা সাত নাম্বার প্রশ্নের সমাধান করব। সাত নাম্বারে যে বিষয়টা আছে খেয়াল করো পাঁচশো টাকার একটি শার্ট বিক্রি করায় পনেরো লাভ হলে মোট লাভের পরিমাণ কত মোট লাভের পরিমাণ কত আচ্ছা দেখো যেটা হচ্ছে একটা কিনেছিল একশো পার্সেন্টে বিক্রি করেছে পনেরো পার্সেন্ট লাভে তাহলে আমরা বলতে পারি একশো সমান হচ্ছে পাঁচশো তাহলে যেটা হচ্ছে এক সমান পাঁচশো ভাগ হচ্ছে একশো যেটা বের করতে বলেছে লাভের মোট লাভের পরিমাণ তাহলে পনেরো পার্সেন্টের মানটা বের করতে হবে তাহলে পাঁচশো পঁচাত্তর ইন্টু পনেরো ভাগ একশো পনেরো তাহলে এটা হচ্ছে পাঁচ বার যাবে আর পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে অ্যান্সারটা হলো ঘ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আরও বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি আসসালামু আলাইকুম